হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাম বলে প্রশ্ন করুন। আমার নাম মামুন, আমি নোয়াখালী থেকে বলছিলাম। জি বলুন। আমি 2011 সালে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করি। হুম হুম আমার হাত থেকে কবজি একটু ব্যথা পাই, কিন্তু আমি কোনো ব্যথার ওষুধ খাই না। হুম হুম ইদানিং আজকে 1 বছর থেকে আমার হাতে কোনো কিছু লিখতে পারি না, হাত কাঁপে, সমস্যা হতে মাঝে মাঝে একটু ব্যথা করে। আচ্ছা, এটা জি, আপনাকে অসংখ্য ধন্যবাদের। উত্তরটা আমরা জানবো অবশ্যই, উনি আঘাত পেয়েছিল মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে, এখন তার কবজিতে ব্যথা এবং কবজিটা কাঁপে। যে কোনো অ্যাক্সিডেন্ট বা শরীরের কোথাও যদি আঘাত হয় এবং সেটা সাময়িক প্রথমত ব্যথা হবে, তো তখন রোগীরা সাধারণত ব্যথার ওষুধ খেয়ে থাকে এবং আমরা ডাক্তারও তাই করে থাকি। অনেক ক্ষেত্রে ফ্র্যাকচার হলে আমরা হয়তো প্লাস্টার করে দেই, অনেক সময় বিভিন্ন ডিভাইস ইউজ করি কিছু দিনের জন্য, কিন্তু পরবর্তীতে যেটা হয় আমি দেখছি যে রিহ্যাব ট্রিটমেন্ট আর হয় না বা রোগী করে না, ব্যথা সেরে গিয়েছে, সে আর কোনো রিহ্যাবিলিটেশন করে না। কিন্তু দেখা যায় 2 বছর পর, 1 বছর পর, 6 মাস পর এই আবার নতুন শুরু করে, হয়েছে। হ্যাঁ, এই ইঞ্জুরি জায়গায়। আর্থ্রাইটিসের আরেকটা কারণ হচ্ছে যেই কোনো জায়গায় যদি কেউ ইঞ্জুরি হয়, আঘাত পায়, কোনো জোড়া যদি কোনো কারণে আঘাত পায়, ভেঙে না যাক, আফটার 6 মান্থ, আফটার 2 ইয়ার্স বা 5 বছর পরে গিয়ে সেখানে আর্থ্রাইটিস ডেভেলপ করবে। এটা হচ্ছে পোস্ট ট্রমাটিক আর্থ্রাইটিস, আর্থ্রাইটিসের অন্যতম কারণ, দ্বিতীয় কারণ। ওনার ক্ষেত্র তাই হচ্ছে, ওখানে কিন্তু আবার সেকেন্ডারিলি অস্টিওআর্থ্রাইটিস বা আর্থ্রাইটিস ডেভেলপ করছে। আমার সাজেশন, এই সকল ক্ষেত্রে থেরাপি করতে হবে। থেরাপি বলতে অবশ্যই একজন বিশেষজ্ঞের শরণাপন্ন হয়ে আমরা এই ক্ষেত্রে হাই, ওই যে বলছিলাম, সাউন্ড দিয়ে থাকি, সাউন্ড থেরাপি দিয়ে থাকি, হিট থেরাপি দিয়ে থাকি, ক্রায়োথেরাপি দিয়ে থাকি, পাশাপাশি জোড়ার বিভিন্ন এক্সারসাইজ করানো হয়, বিভিন্ন রেজিস্টেড এক্সারসাইজ, মাসেলগুলোকে হেলদি করানোর জন্য, এবং রিস্টের আপনার আরও বিভিন্ন কলা কৌশল আছে যেটা একজন বিশেষজ্ঞের মাধ্যমে কিছুদিন করলেই এটা ইম্প্রুভ হয়ে যায়। আর আমি ওনাকে সাজেস্ট করব, দর্শক, আপনি প্রতিদিন কুসুম গরম পানিতে 1 চামচ লবণ দিয়ে হাতটা ডুবিয়ে নাড়াবেন, হাতের বিভিন্ন মুভমেন্ট করবেন, রিস্টের আঙ্গুল মোট করা, ছেড়ে দেওয়া, রিস্টের মুভমেন্ট করবেন, এটা প্রতিদিন 10 মিনিট করে এক বেলা করে করতে থাকুন, আনুমানিক 10-15 দিন অনেকাংশে উপকারে চলে আসবে। আর আপনার যে হাত কাঁপা বলছিলেন, এটা ডিউ টু ওই যে ইনইউজ, মানে ডিসইউজের কারণে, মাসেল শক্তি কমে যাওয়ার কারণে এটা হচ্ছে। আপনি কাজটা করতে থাকলে, অনেক সময় আমরা কিছু মেডিসিন বল কিনতে পাওয়া যায়, ওষুধের দোকানে গেলেও আপনি পাবেন, ওটা দিয়ে স্কুইজ করতে হবে, চাপ দিয়ে ধরে রেখে আবার ছেড়ে দিতে হবে। এই জাতীয় কিছু এক্সারসাইজ এবং গরম পানির শেক নিলে আপনার অনেকাংশেই সমস্যাটা কমে আসবে। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন, এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন।